بسم الله الرحمن الرحيم الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن شر الدواب عند الله الصم البكم الذي لا يعقلون الله رب العالمين لاك لاك شكر آج کار ای جماعت امر شریک ہوتے پریچی نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم روپرے لاکھو صلات سلام جار پردرشت و پات پہ آمرا نیائے ایبان شکت کے جانتے بستے پہ رچی اولمبن قرار توفیق پیچی آج کے خطبہ منشیر نکوٹ আল্লাহর দাওয়াত আল্লাহর দিনের প্রচার অর্থাৎ তাবলীগে দিন দিনের প্রচার এটাই হচ্ছে আজকার এই খুতবার বিষয় সূরা আনআম 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী অসম্ম যারা শোনে শুনবার পর যারা কথাকে বিবেচনা করে না শুনবার পর কোনো বিষয়কে নিয়ে চিন্তা ভাবনা করে না এই রকমের যারা শোনে এই রকমের যারা শ্রবণকারী তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী আল বুকমু যারা অন্যদিকে জানে বোঝে কিন্তু ভালোকে ভালো বলে মানুষের কাছে প্রকাশ করতে চায় না মন্দকে মন্দ বলেও মানুষের কাছে প্রকাশ করতে চায় না ان شر الدواب عند الله আল্লাহর কাছে এরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী এরপরে বলছেন আল্লাযী লা ইয়াকিলুন যারা তাদের বিবেচনা শক্তি তাদের জ্ঞান শক্তি তাদের আকল এবং তার বুদ্ধি থাকা সত্ত্বেও বুদ্ধি দিয়ে কাজ নেয় না ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযী লা ইয়াকিলুন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করেছেন এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুনবার ক্ষমতা দিয়েছেন বুঝবার ক্ষমতা দিয়েছেন এ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলবার ক্ষমতা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝবার ক্ষমতা বলবার ক্ষমতা শুনবার ক্ষমতা কোনটি ভালো এবং মন্দ এটা বিবেচনা করার ক্ষমতা মানুষকে দিয়েছেন বলেই মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ অন্যথায় গরুও শোনে সেও কিন্তু বোঝে গরু শোনে না তা নয়
অন্যান্য প্রাণী যে শোনে না তা নয়, তারাও শোনে। খুব জোরে কোনো আওয়াজ করলে গরু দৌড় দেয়, কেন বোঝে। ঠিক এভাবে যারা পশু তারাও শোনে, পাখিরাও শোনে। কোনো জায়গায় পাখির ঝাঁক থাকলে একটাকে গুলি করলে বাকিগুলো পালিয়ে যায়, কেন তারা শোনে। একটি পাখি যখন শিকারীর গুলিতে পড়ে যায়, বাকিগুলো দৌড়িয়ে যায়, কেন ওরা বোঝে যে এখানে থাকলে আবার অন্যকে মরতে হবে। এই বুঝ যা অন্যান্য প্রাণীকে আল্লাহ তাআলা দিয়েছেন তার চেয়েতে অনেক বেশি বুঝ এবং সমাজ জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। কিন্তু মানুষ এই জ্ঞানকে কাজে লাগায় না, এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না শাররাদ দাবাব্বি ইনদাল্লাহ। এই মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। সূরা আনাম 22 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মিশকাত শরীফের মধ্যে, হাদিসটি বাইহাকী থেকে আনা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিআকলি, কেবলমাত্র নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি আবাদত করে মানুষ বেহেশতে যেতে পারবে না। তবে বেহেশতে যাবে প্রত্যেকটি মানুষ তার নিজস্ব আকল, তার বিবেচনা ক্ষমতার দিক থেকে কতটা সে বিবেচনা করেছে আর কতটা বিবেচনা করে নাই। এই বিবেচনার শক্তি থাকা সত্ত্বেও বিবেচনা কেউ করেছে আর বিবেচনা কেউ করে নাই। যারা বিবেচনা করেছে তারা কতটা বিবেচনা করেছে, এই বিবেচনার আমলের ভিত্তিতেই মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ আর নিচ মর্যাদা দান করবেন। এই যে আকাল আল্লাহ তাআলা দিয়েছেন, বিবেচনা করার ক্ষমতা দিয়েছেন, এই বিবেচনা করার ক্ষমতা অনেকে ব্যবহার করে না। একটা দৃষ্টান্ত দেই। হাদিসের মধ্যে আছে মশহুর, সকলে জানেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূর্য যখন ঢলবে তখনই জোহরের নামাজের শুরু, এরপরে এক লাঠি ছায়া পরিমাণ সময় যখন অতিবাহিত হবে তখন আসরের নামাজের শুরু, এলো প্রথম দিন। ঠিক আবার বলেছেন দ্বিতীয় দিন যে সূর্য ঢলার সাথে সাথেই জোহর এ শুরু হলো, এরপরে আবার দুই লাঠি পর্যন্ত ছায়া গেলে যে সময়টা হবে এই ছায়াটার সময়টাই হচ্ছে জোহরের নামাজের শেষ সময়, আবার আসরের নামাজের শুরু। এখন আমাদের এই মাপটা যদি আপনি বেজিং নিয়ে ফেলেন, এই মাপটা যদি আপনি সিডনিতে নিয়ে ফেলেন, একরকমের হবে না। তার কারণ বিষুব রেখা থেকে রসুল সাসাম যেখানে দাঁড়িয়ে কথা বলেছিলেন সেটা হচ্ছে একেবারে বিষুব রেখার উপরে, মক্কা জেদ্দা মদিনা সামান্য একদম বিষুব রেখার উপরে। সেইখানের ছায়া আর সময় আর বেজিং এর ছায়া আর সময় এক হবে না। ঠিক সরাসরি দক্ষিণ দিকে সিডনিতে, অস্ট্রেলিয়ার রাজধানীতে সেই ছায়ার একরকমের হবে না। সিডনিতে ১১টায় আপনার দুই দুই লাঠি ছায়া হয়ে যাবে। ঠিক এই রকমের বেজিংয়ে ১১টায় ওই ডবল ছায়া হয়ে যাবে। তার কারণ এটা বিষুব রেখার থেকে অনেক উত্তরে আর এটা বিষুব রেখার থেকে অনেক দক্ষিণ। আমাদের দেশেও যদি আপনি খুব লক্ষ্য করেন তাহলে জুন মাসের ৪-৫ তারিখের ভিতরে ছায়া পাবেনই না, ওটা তো ওই সময় আপনি মাপতেও পারবেন না। ঠিক দেখবেন যে এই দুই লাঠি ছায়া হচ্ছে ৫:৩০টার দিকে। রাজশাহীর একটি ছেলে, এই ভূগোল বিভাগের ছাত্র, আমার কাছে এসে আমাকে এই সময় মাপগুলো দেখাল। তাহলে এখন
যদি আমরা বিবেচনা করি এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুই লাঠিতে জোহরের নামাজ পড়তে বলেছেন, তো পৃথিবীর কোন কোন জায়গায় হবে যে দুই লাঠিতে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, সূর্য ডোবার সময় এটাই হচ্ছে দুই লাঠি, তো তার জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, ওখানে তো একদিকে জোহরের নামাজ আর আসরের নামাজ গায়েব হয়ে মাগরিবের নামাজের সময় হয়ে যাবে। তো একথাই আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, কথা যে জায়গার কথা যেভাবে এটাকে বুঝতে হবে। এটা যদি আপনি না বোঝেন তাহলে সিডনিতে দস্তুর মতো জোহরের নামাজ হবে এই দুপুরের এক ঘন্টা আগে। এই ছায়ার মাপ কোথায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসে এই কথাটা বলেছে, ওখানে ওই সময়ের দূরত্বের সঙ্গে আমাদের সময়ের দূরত্ব ভাগ করতে হবে। সাহাবায়ে কেরামদেরকে সেই জ্ঞান দিয়েছিলেন, তারাও নামাজ পড়েছে, তারা সিরিয়ায় নামাজ পড়েন নাই, তারা লেবাননে নামাজ পড়েন নাই, তারা মিশরে নামাজ পড়েন নাই, তারা মরক্কোতে নামাজ পড়েন নাই, পড়েছেন। একটা হিসাব নিকাশ করে দেখেন যে এই সময় থেকে এই সময়ের দূরত্ব হয়, নতুবা এইভাবে যদি সারা পৃথিবীতে আপনি ছায়া মাপতে যান তাহলে এই ছায়া উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে তো পাওয়াই যাবে না, তখন করা যাবে কি, ওখানে তো ছায়া নাই। অতএব আকাল এবং আলম আল্লাহ তাআলা এটাই বলেছে যে আলমকে আকলের সঙ্গে মিলায় তারপরে তোমাদেরকে অনুসরণ করতে হবে। একজন হুজুর দস্তুর মতো তিনি লেখাপড়া জানেন, আলেম মানুষ, এসে বলছেন যে আপনার বক্তব্যের ক্যাসেট শুনেছি, আপনি বলেছেন সব হাদিসের আগে মুত্তাফাক আলাইহি হাদিস মানতে হবে, বুখারী এবং মুসলিমের যে হাদিস সেই হাদিস মানতে হবে, আর আপনি আপনার মসজিদে বিসমিল্লাহ জোরে পড়েন, আপনি মুত্তাফাক আলাইহি হাদিসই মানেন না। তিনি মিশকাতের মুত্তাফাক আলাইহি হাদিস বলছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলের পিছনে নামাজ পড়েছি, আবু বকরের পিছনে নামাজ পড়েছি, ওমরের পিছনে নামাজ পড়েছি, আমি কখনো বিসমিল্লাহ জোরে শুনি নাই, মুত্তাফাক আলাইহি। তা আমি জিজ্ঞাসা করলাম, দেখেন একটা সাধারণ লোক আর আপনি একজন আলেম, খুব ভালোভাবে আমাকে বুঝিয়ে দেন যে হাদিস হয় কি হলে, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হাদিস হয়, অর্থাৎ আল্লাহর রাসূল বলেছেন সেই কথাটা হাদিস, আল্লাহর রাসূল করেছেন সেই কথাটা হাদিস, বলে হ্যাঁ তাই। তো আনাস যে বললেন এইটা কার কথা আর কার কাজ, শোনেন নাই আনাস, এটা কি রাসূলের শোনা না নাশোনা? রাসূলের শোনা এবং নাশোনা যদি হতো সেটা হাদিস হতো, জিদ্দ রাসূলের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন তাহলে সেটা রাসূলের হাদিস হতো, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াতের দিক থেকে ঠিক আছে, কিন্তু এইটা কি রাসূলের কথা না রাসূলের কাজ, বলে না এটা তো রাসূলের কথাও না রাসূলের কাজও না, তাহলে হাদিস হলো কি করে, বলে তাই তো। এভাবে বুঝতে হবে আকল আল্লাহ তাআলা দিয়েছেন, সে আকলটা খাটালো না, বাঘের হাটের থেকে পয়সা খরচ করে টিকিট করে চলে আসে আমার কাছে যে মুত্তাফাক আলাইহি হাদিস আমি মানার কথা বলেছি, অথচ আমি মসজিদে মানি রেখার। এভাবে লা ইয়াকিলুন, জ্ঞান আছে কিন্তু একটু বিবেচনা করবে না, শুনেই দৌড়াবে, শুনবে আর দৌড় দেবে। আল্লাহ বলেন ইন্না শাররাদ দাওয়াবা ইনদাল্লাহ, এরা যতই জ্ঞানী হোক যা কিছুই হোক মূলত আল্লাহর কাছে এরা সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী, তার কারণ এই বিবেচনা করার জ্ঞান কিন্তু একমাত্র মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দেননি। এই জ্ঞান সেই ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আনাস কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলম ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। এই জ্ঞান কি আল্লাহ যা বলেছেন, আল্লাহ রাসূল যা বলেছেন, এটা প্রত্যেকটা মানুষকে উপার্জন করা, এই জ্ঞান অন্বেষণ করা এটা ফরজ। যেমন প্রত্যেকটা ব্যক্তির রুজি রোজগার ফরজ, তেমন করে এই ইলম
আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, এটা জানা ফরজ। কোথায় গিয়ে ফরজ? যেখানে আপনার প্রয়োজন, এই কাজটি আমাকে করতে হবে। সব কিছু আপনার নয়, আপনার আমার যে কাজটি করতে হবে এই কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, এই কাজের ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এটা জানা আপনার আমার জন্য তখন ফরজ। হজ যে করবে এই হজের মাসাইল তার জন্য জানা ফরজ। যদি সে হজ না জানে তাহলে হজ কি করবে? যে ব্যক্তি রোজা রাখবে মাসাইলে রোজা তার উপরে জানা ফরজ। সে যদি নাই জানে রোজা কি রাখবে? এক ব্যক্তি একদিন আমার কাছে আসছে, এসে বলছে আজকে আমার রোজাটা ভেঙে গেছে। আচ্ছা, রোজা ভাঙার পর কি খাওয়া যায়? বললো রোজা ভাঙলো কি করে? বললো নখ কাটতে গিয়েছিলাম, তারপরে রক্ত বেরোয় গেছে। বলে তো রক্ত বেরোয় গেলে রোজা নষ্ট হলো কেমন করে? বলে রক্ত বেরোয় গেলে উজু নষ্ট হয়ে যায় না? তা তো হয়, এইতো আমাকে এই রোজা নষ্ট হয়ে যাওয়ার কথা একজনে বলেছে, রক্ত বেরোয় গেছে, আপনার রোজাও নষ্ট হয়ে গেছে। বলে এই রোজাটা তো তাড়াতাড়ি ভেঙে ফেললেন, আপনি একজন ভালো লোকের কাছে, আলেমের কাছে জিজ্ঞাসা করবেন না? রক্ত বেরোলে উজু নষ্ট হয়, রক্ত বেরোলে রোজা নষ্ট হয়, এটাও তো থাকতে হবে। এই সামান্য জ্ঞান নেই। গত পরশু দিনকে একজন এসে জিজ্ঞাসা করছে যে একবার বমি হয়েছে, বমি খুব চেপে চেপে রেখেছে, দ্বিতীয়বার বমি আসছে চেপে রাখছে, দ্বিতীয়বার যখন জমি আস বমি আসছে মুখে তখন খেয়েই ফেলেছে, তো এখন কি তার রোজা আছে? আর বমি যখন আসছে ফেলে দাও, আল্লাহ তাআলা সাফ করে বলেছেন এত অসুস্থ, ফমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। কেউ যদি এই রকমের বমি তো ভোগে সে বমি করবে, তার কারণ বমি চেপে রাখলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। এই রোজা তোমাকে রাখতে হবে না, তুমি পরে রাখবে, ফাইদাতুম মিন আইয়ামিন উখর। এখন রোজা রাখার জন্য বমি গিলি খেয়ে ফেলেছি, তো রোজা জানে না, রোজার মাসাইল জানে না, রোজা রাখতে যায়। এটাই আল্লাহ তাআলা বলেছেন, তালাবুল আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলম ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। সে যে কাজটি করবে শরীয়তের, সেই কাজটি সম্পর্কে তার জেনে নিতে হবে পুরোপুরি, নতুবা এভাবে বমি খাওয়া রোজা রাখবে, কেটে গেছে তার হাত, রোজা নষ্ট হয়ে গেছে। এই ইলম তালাব, এটা আমার জানা নাই, এটা আল্লাহর কাছে চলবে না। সূরা রুম 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফায়াউমা ইযিল লা ইয়ানফাউল লাযীনা যালামু আনফুসুহুম ওয়া লাহুম ইউস্তাতিবুন। সূরা মুমিন 52 নম্বর আয়াত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলে মাপ পাওয়া যাবে না যে হে আল্লাহ এটা আমি জানতাম না। অনেকে বলে ওই হুজুররাই ধরা পড়বে, আলেমরাই ধরা পড়বে, আমরা মূর্খ সূর্খ মানুষ, আমাদের আর হবে কি? তো আল্লাহ তাআলা বলেন যে না, যে সকল লোকেরা সেই দিন অপরাধ করেছে না জেনে তাদেরকেও আমি ছাড়বো না, তার কারণ তোমার জীবনের অন্য সকল প্রয়োজনীয় কথা তুমি জেনেছ, কেবলমাত্র আমি তোমাকে এ ব্যাপারে কি বলেছিলাম এটা তুমি জানতে যাও নাই। তুমি গাড়ি চালাবে, গাড়ি চালানো শিক্ষা করেই তুমি গাড়ি চালাতে শুরু করো। তুমি যে কাজ করবে দুনিয়াতে সেই কাজ আগে শিক্ষা করেছো তারপরে করেছো, কিন্তু আমি তোমাকে যা বলেছি নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি জানা নাই শোনা নাই দেখেই শুরু করেছো। কই, তুমি তো দুনিয়ায় বহু লোককে গাড়ি চালাতে দেখেছ, অমনি স্টিং ধরে চালাতে শুরু করো নাই, কিন্তু তুমি দুনিয়ায় একটি লোককে নামাজ পড়তে দেখেছ আর দেখেই তুমি তার মতো নামাজ পড়তে শুরু করে দিলে, আর তার মধ্যে কি ভুল আছে আর কি ভুল নাই এটা তুমি
একটু জানার চেষ্টা করলে না, ফায়াউমা ইযিল্লা ইয়ানফাউল্লাযীনা যালামূ আনফুসুম, এই সকল মানুষকে আমি দুনিয়ায় যদিও কিছু বলি নাই কিন্তু ফায়াউমা ইযিন কিয়ামতের দিন তাদেরকে ছাড়বো না। তারা যদি বলে যে আমি জানতে পারি নাই বুঝতে পারি নাই এজন্য আমি এই দুনিয়াতে এইগুলো করেছিলাম ভুল করেছিলাম অন্যায় করেছিলাম, আল্লাহ তাআলা বলেন সেদিন আমি ছাড়বো না। দুনিয়ার কোন কাজ এমন আছে যে কাজ তুমি না জেনে করেছো শুধু দেখে দেখেই করেছো, দেখছো আর শুরু করেছো কোন কাজ? না তা তো করো নাই, বরং তুমি জেনেছো বুঝেছো এক্সপার্ট হয়েছো তারপরে সেই কাজ করেছো। ওয়ালাহুম ইউস্তাতিবুন, আল্লাহ বলেন সেই কিয়ামতের মাঠে যতই তওবা করো যতই চেঁচামেচি আর কান্নাকাটি করো, আল্লাহ বলেন আমি সেই কিয়ামতের মাঠে এই অবুজ মানুষ যেগুলো বুঝতে পারতো বুঝে কাজ করতে পারতো আর বোঝে নাই কেবলমাত্র দেখে দেখে এই কাজ শুরু করেছে, এদেরকে আমি ক্ষমা করব না, এদের কোনো তওবাই আমি কবুল করব না। আল্লাহ তাআলা ইরশাদ করেন আগের এই আয়াতটি সূরায়ে রুম 57, এরপরে সূরা গাফের আল মুমিন 52, ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মাযরাতুহুম ওয়া লাহুমুল লানা ওয়া লাহুম সুউদ্দার, আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মাযরাতুহুম, কিয়ামতের দিন আমি কারো মাযরাত কাজ উযুর খাই কবুল করব না, আমি জানি নাই আমি বুঝি নাই এই কোন উযুর আমি মানব না। ওয়া লাহুমুল লানা, যে সকল লোকেরা কিয়ামতের দিন এই ওজর খাই করবে তাদের উপরে লানত নাজিল হোক, আল্লাহ তাআলা লানত নাজিল করছে। ওলাহুম সু উদ্দার, তাদের চেয়েতে ভয়ঙ্কর খারাপ জাহান্নাম আর কেউ পাবে না। তার কারণ লা ইয়াকিলুন, এদেরকে আকল দেওয়া হয়েছিল এদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল বুঝবার মতো ক্ষমতা দেওয়া হয়েছিল কিন্তু তারা বুঝতে চায়নি। এই জ্ঞান মানুষের আসে কখন? মানুষ পড়ে জানতে পারে আবার মানুষ জিজ্ঞাসা করেও জানতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো নির্দেশ দিয়েছেন, ইকরা ফাকরাউ, তোমরা পড়ো, মা তায়াসসারা মিনাল কোরআন, তোমাদের কাছে কোরআন নাজিল হয়েছে এই কোরআন তোমরা পড়ো বোঝো। আবার রাসূল আল্লাহ রসুলকে বলেছেন ফাসআল, সূরা ইউনুস 94 নম্বর আয়াত, ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবল, হে আল্লাহর নবী ওহী নাজিল হয় নাই আর বাপ দাদা যারা আছে তাদের কাছ থেকেও জানতে পারেন নাই, অথচ ওই কাজটি আপনার একান্ত প্রয়োজন, ওই কথাটি বলা আপনার দরকার, কিন্তু ওখানে আপনি কি বলবেন সমাজের পূর্ববর্তী লোকদের কাছ থেকেও আপনার জানা হয়নি বা জানতে পারেন নাই, অথবা আপনার কাছে ওহীও নাজিল হয় নাই আপনাকে কিছু বলতে হবে, এখন আপনি করবেন কি? আপনিও জানেন না আগেও জানেন নাই আর ওহীর দ্বারাও জানা হয় নাই। আল্লাহ তাআলা বলেন এই ধরনের পরিবেশে যদি পড়েন, ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবল, আপনার আগে যাদের কাছে কিতাব নাজিল হয়েছে ওই আহলে কিতাব, ফাসআল, আপনাকে তাদের কাছে হলেও জিজ্ঞাসা করে নিতে হবে, নিজের মন মতো কিছু করা যাবে না। কাকে? আল্লাহ তার রসুলকে বললেন ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবল, আপনি সমস্যায় পড়েছেন আপনার কাছে ওহি নাজিল হয় নাই আপনি করবেন কি? আপনার যদি জানা না থাকে তাহলে কম পক্ষে যাদের কাছে আগে কিতাব নাজিল হয়েছে ইহুদিদের কাছে খ্রিস্টানদের কাছে, ফাসআল, তাদের কাছে যে জিজ্ঞাসা করুন যে বাস্তব অবস্থায় এই অবস্থায় তওরাত এবং ইনজিলে আল্লাহ তাআলা তাদেরকে কিছু বলেছেন কি বলেন নাই। তো আল্লাহর রসুল তাকে আল্লাহ তাআলা ইহুদিদের কাছে পাঠাচ্ছেন জানবার জন্য, তো এখানে তাদের কাছে গিয়ে জানতে আল্লাহর রসুলের লজ্জা বোধ করে না, আল্লাহ তাআলা তার রসুলকে পাঠাচ্ছেন। কিন্তু কিছু লোকেরা প্রশ্ন করে যে এটা
ইংল্যান্ডে গিয়ে শিখতে হবে, আমেরিকাতে গিয়ে শিখতে হবে, তাদের ওইখান থেকে এই খ্রিস্টান আর ইহুদিদের এই চর্চা আমাদের করতে হবে, এটা কেমন কথা? অনেকে চট করে প্রশ্ন করে বসে, কিন্তু আল্লাহ তাআলা তার রসুলকে যে ইহুদি আর খ্রিস্টানদের কাছে জ্ঞান অর্জনের জন্য পাঠালেন এতে অসুবিধা হয় নাই। আসল কথা হচ্ছে এই লোকগুলো যত লম্বা জামাই গায়ে দিক আর টুপিটা যতই কেতা দুরুস্ত হোক, কোরআন এবং হাদিসের সব অধ্যয়ন বা কোরআন শরীফের এই 2636টা তারা পড়ে নাই, পড়বে না, ভাববে না, জানবে না, অথচ পাণ্ডিত্যের অভাব নাই। আল্লাহ তাআলা ইহুদি আর খ্রিস্টানদের কাছে ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবল, ইহুদি এবং খ্রিস্টানদের কাছে আল্লাহর রসুলকে জ্ঞান অর্জনের জন্য পাঠালেন, অথচ আমরা তাদের জ্ঞান দিয়ে যদি কোনো উপকৃত হয় তখনই হুজুররা আর আসবে না। এনজিওদের টাকা, গতকালকে একজন বহু দূর থেকে প্রশ্ন নিয়ে আসছে যে আমাদের একটা মসজিদ, সেই মসজিদের মাটি ভরাট করার জন্য এখন ওই এনজিওরা বলছে আমরা ওটা করে দেব, মাটি ভরে দেব মসজিদের। এখন এনজিওদের এই মাটি ভরাট করে দিলে সেই জায়গায় নামাজ হবে কিনা? এনজিওরা মসজিদের এই গর্ত ভরে দেবে সেইখানে নামাজ হবে কিনা? তো এখন তাকে বললাম যে এই এনজিও, এই বাংলাদেশের যে সকল এনজিও আছে সমস্ত টাকা পয়সা কিন্তু এই বাংলাদেশিদের ইনভেস্টমেন্ট, ওই তারা দেয় আবার তারা নেয়, বলে তাই নাকি? কোন জায়গার থেকে মুফতি সাহেবের কাছে ফতোয়া আসছে? একজন আসছে এই যে মসজিদের জায়গায় এই রকমের কিছু গাছ লাগানো হয়েছিল, বলে তারপর বলে ওই গাছ এখন কেটে মসজিদের কাজে লাগানো যাবে কিনা? তো গাছ লাগানো হয়েছে, এখন সিদ্ধান্ত নিয়েছে যে আর গাছ লাগাবে না, বলে যে না, বলেন নাউজুবিল্লাহ, গাছ আপনাকে লাগাতে হবে, মসজিদের কাজও করা যাবে, মসজিদের মুসল্লিদের কাজও করা যাবে। তার কারণ এই গোরস্তানের যে জায়গা হয়, মসজিদের যে জায়গা হয়, এটা ইজনে আম, এই মসজিদের জায়গায় যদি কোনো গাছ হয়ে থাকে ওই গ্রামের দুস্থ কোনো পরিবারকে সেই গাছ দিয়ে আপনি ঘর তৈরি করে দিতে পারেন, যেহেতু এক আল্লাহর বান্দা ঠাকায় পড়েছে তাকে দিতে পারেন। মসজিদে যদি না লাগে তাহলে এটা আল্লাহর বান্দাদের কাজে ব্যবহার করা যায়। যা হোক, এই যে মশলা, যে এর কাছ থেকে নেব কেন, ওর কাছ থেকে নেব কেন, এগুলো বুঝতে হবে, বুঝে তারপরে অগ্রসর হতে হবে। ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবল, আল্লাহ তাআলা কি এই ওহিটা নাজিল না করে আল্লাহ রসুল যে সমস্যায় পড়েছেন সেই সমস্যার ব্যাপারে ওহি নাজিল করতে পারেন না? আল্লাহ রসুল একটা সমস্যায় পড়লেন, তো সেই সমস্যার কথা তিনি সূরা ইউনুস 94 নম্বর আয়াতে বললেন যে তোমার আগে যাদের কাছে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে জেনে নাও, এই আয়াত নাজেল না করে ওই সমস্যার সমাধান কি? তাও তা আয়াতটা নাজেল হতে পারত, ওই সমস্যার বিষয়টাই তো কোরআনে ওহি হতে পারত, তা করেন নাই কেন? এই শিক্ষা দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজনীয় শিক্ষা এই ইহুদি খ্রিস্টান অন্যদের কাছ থেকেও গ্রহণ করা যায়। এর বৈধতা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলেছেন ফাসআলুল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবল। আল্লাহ রাসূল জান নাই, তিনি তার উপরে প্রথম ওহি নাজিল হলো, তিনি তাওরাত পড়েন নাই, তিনি ইনজিল পড়েন নাই, ওহি কেমন হয়, জিব্রাইল কি হয় জানেন না, এলেন কার কাছে? ওয়ারাকা বিন নওফেলের কাছে আসলেন, সে খ্রিস্টান ছিল, তার কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন যে এই এই হয়েছে ব্যাপারটা কি? ওয়ারাকা বিন নওফেল বলে দিলেন ব্যাপার হচ্ছে এই, তুমি নবী, তোমার কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসছেন, তুমি এই পৃথিবীর শেষ নবী আর তোমার উম্মত হবে শেষ উম্মত, এটা বুঝিয়ে দিলেন কে? এই ওয়ারাকা বিন নওফেল। তিনি নিজে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন। ওয়ারাকা বিন নওফেলের সেই দিনের কথা তো মিথ্যা হয় নাই, আল্লাহর নবী তো নবীই ছিলেন, নবী হলেন, বলেছিলেন যে তুমি যে কথাগুলো বলবে
সেই কথাগুলো তোমার আত্মীয় স্বজনেরা মেনে নিতে পারবে না। একদিন তোমার আত্মীয় স্বজনই তোমাকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন, আমার ভাই ব্রাদাররা এই কোরাইশরা আমাকে তাড়াবে? বলে হ্যাঁ, তার কারণ তোমার দাওয়াতের সঙ্গে কোরাইশদের কাজকর্মের মিল হবে না, তোমার দাওয়াতের সঙ্গে কোরাইশদের বিশ্বাসের মিল হবে না, তোমার সঙ্গে কোরাইশদের বেমিল হওয়ার কারণে কোরাইশরা তোমাকে, তোমার ভাই ব্রাদাররা তোমাকে ক্ষমা করবে না। তাই তো হয়েছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে হয়েছে। এই কথাটা প্রথম কার কাছে জেনেছিলেন? জেনেছিলেন এই ওয়ারকা বিন নওফিলের কাছে। আর ওয়ারকা বিন নওফিল যে কথাটা বলেছিল সেই কথা তো মিথ্যা ছিল না, এই মক্কা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি নবী ছিলেন এবং শেষ নবী। এই শেষ নবী কথাটি আল্লাহ তাআলা আল্লাহর নবীকে অনেক পরে বলেছেন, খাতামান নবিয়িন সূরা আহজাবে মদিনা মুনাওয়ারায় বলেছেন। আর ওয়ারকা বিন নওফিল সর্বপ্রথম আল্লাহ রসুলের সঙ্গে দেখা করেই বলেছেন, তুমি শেষ নবী। ষষ্ঠম হিজরিতে, ষষ্ঠ হিজরিতে আল্লাহ তার রসুলকে বলেছিলেন যে খাতামান নবিয়িন, তুমি শেষ নবী। আর ওয়ারকা বিন নওফিল প্রথম সাক্ষাতেই বলেছিলেন যে তুমি শেষ নবী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই বলেছিলেন, তোমাকে তোমার ভাই ব্রাদার এই মক্কা থেকে তাড়াবে। আল্লাহ রসুল বুঝতেও পারেন নাই, যেদিন তাওবার কথা বলা হয়েছিল তার 13 বছর পর আল্লাহ রসুলকে এই মক্কা থেকে হিজরত করতে হয়েছে। তাহলে 13 বছর আগে এই ওয়ারকা বিন নওফিল যে কথাটা বলেছে সেটা তো মিথ্যা হয় নাই। যেহেতু ওয়ারকা বিন জ্ঞান যতটুকু বাকি ছিল তার ভিত্তিতে ওয়ারকা বিন নওফিল এই কথাটা বলেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জ্ঞান এটা অর্জন করা যেমন ফরজ করেছেন, ঠিক এই জ্ঞান বিতরণ করাও ফরজ করেছেন। আজ রমজানের এই দিন, এই রমজানের এই দিনগুলোতে সব কাজ করলে যেমন দ্বিগুণ নয়, 700 পর্যন্ত নেকি হয়, 7000 পর্যন্ত নেকি হয়, ঠিক এভাবে এই দাওয়াতের কাজ আমাদের রমজানের ভিতরে করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল 125 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, উদু ইলা সাবিল রাব্বিক, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো। এই যে আল্লাহর দিকে ডাকার কথা বলেছেন, এই আল্লাহর দিকে মানুষকে অগ্রসর করার জন্য কথা বলা, কিছু করা, এর নামই হচ্ছে এই দাওয়াত বা তাবলীগ। عن ابو بكر خطبنا رسول الله صلى الله عليه وسلم في خطبته يوم النحر قال رسول الله صلى الله عليه وسلم فيبلغ الشاهد الغائب বিদায় হজের দিন সর্বশেষ যে কথাটি আল্লাহ রসুল বার বার বলতেন তা ছিল এই, যারা তোমরা জানো আর যারা তোমরা আজ জেনে গেলে তাদের উপরে দায়িত্ব হচ্ছে, যারা এখানে অনুপস্থিত আর যারা জানে না তাদেরকে এই কথাগুলো বলবে, তাদেরকে জানাবে। আল্লাহ তাআলা একদিকে দাওয়াতের কথা বললেন, উদু ইলা সাবিল রাব্বিক, আর অন্যদিকে রসুল সাল্লাম বললেন যে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে। অতএব এই দাওয়াত ফরজ, কি রকমের ফরজ দেখুন, নামাজ ফরজ, কিন্তু এই নামাজের নফল আছে, নফল নামাজ আছে না? আছে, কিন্তু দাওয়াত এমন একটি দায়িত্ব এর কোথাও কোনো নফল নাই। মানুষের কাছে দিনের এই কথা পৌঁছায় দিতে হবে, এর কিন্তু কোনো নফল নাই। এর ফরজ সব সময়ের জন্য সকলের কাছে ফরজ, যেটা আপনি করছেন যা ভালো বুঝছেন, যখন কাউকে দেখলেন সে কথাটা আপনি বলবেন, এর কোনো নফল নাই। রোজা ফরজ আছে আর নফল আছে, কিন্তু দাওয়াত আর তাবলিগ এটা এমন ফরজের ফরজ, এর কোনো নফল নাই। মানুষের কাছে দিনের কথাটা পৌঁছাবেন, এর কোনো নফল নাই। যাকাত ফরজ আছে, আবার নফল জাকাতও আছে, কিন্তু দাওয়াত এমনই একটি ফরজ, এর
কোনো নফল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই দাওয়াত দিয়েছেন, যেহেতু এর কোনো নফল ছিল না, যে এখন না তখন একটু না আরেকটু। এই দাওয়াত আপনার আমার উপরে ফরজ। এই দাওয়াত যেমন নিজেরা মানুষের কাছে এই দাওয়াত পৌঁছাতে পারি বলে, তেমন করে যে বই পুস্তকগুলো বিভিন্ন লেখকরা এই দিনের দাওয়াতের জন্য লিখেছেন, এই রমাজানের মধ্যে আপনার বন্ধু বান্ধবদেরকে তার ভিতর থেকে দু একটা বই কিনে উপহার দিন, এটা একটি দাওয়াতের কাজ। আপনি এখানে আছেন, আপনার বন্ধু বান্ধবকে দাওয়াতের কিছু প্যাম্পলেট, দাওয়াতের কিছু বই পুস্তক লিখে ক্রয় করে তাদের কাছে বাই পোস্ট পাঠিয়ে দিন, তারা ওইখানে এই দাওয়াত পাবে এবং দাওয়াত গ্রহণ করবে। এই দাওয়াত আপনাকে আমাকে প্রতি মুহূর্ত দিতে হবে। আর এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে কাজটি তা হচ্ছে আকল, তা হচ্ছে আপনার জ্ঞানকে খাটাতে হবে। এই বুঝবার জন্য আপনার জ্ঞানকে উপস্থিত করতে হবে, বিবেচনা করতে হবে, চিন্তা করতে হবে। কেবলমাত্র শুনেই সেটা মানুষের কাছে পৌঁছানো যাবে না। যে বইটি আপনি দেবেন সেই বইটি পয়লা আপনি নিজে পড়ুন, যে হ্যান্ডবিলটি, যে পোস্টারটি আপনি দেবেন সেটা আপনি প্রথমে পড়ুন, বুঝুন। তার ভিতরে যদি কোনো কিছু এমন থাকে, প্রশ্ন থাকে, জানবার থাকে, বুঝবার থাকে, সেগুলো আসুন আমরা বুঝি। এভাবে বুঝে তারপরে দিতে হবে, না বুঝে দিলে অসুবিধাটি কি হয়। দর্পণে একজনে আহলে হাদিসদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেছেন যে আহলে হাদিসদের বৈশিষ্ট্য হচ্ছে সকলের পেছনে নামাজ দুরুস্ত আছে, সকলের পেছনে নামাজ পড়া যায়। আবার এই দর্পণে আবার ফতোয়া আছে বিদাতীদের পেছনে নামাজ পড়া যায় না। এখন তো ওই দর্পণের যিনি প্রবন্ধকার তার কাছে পাঠিয়েছেন যে আপনি লিখেছেন যে সকলের পেছনে নামাজ পড়া যায়, সকলকে সালাম দেয়া যায়, আবার এখানে আছে যে বেদাতিদেরকে সালাম দেয়া যায় না, বেদাতিদের পেছনে নামাজ পড়া যায় না। এখন একই কাগজের কোন ফতোয়া কোনটা আমি মানব? তাহলে কথা যখন আমি বলবো সেই সময় যদি চিন্তা ভাবনা করে না বলি তাহলে কিন্তু এই রকমের বেকায়দায় পড়তে হবে। লেখকের কাছে লিখেছে যে আপনার এই ফতোয়া কোন হাদিস দিয়ে দিয়েছেন, বেচারা তো দিতে পারে নাই, সে আমার কাছে টেলিফোনও করেছে আবার লিখে পাঠিয়েছে, এ তো আমি অমুক বই থেকে তুলে দিয়েছিলাম যে সকলের পেছনে নামাজ হয়, এখন আসল তো ফতোয়া চাইছে, এবার করি কি। ফতোয়া সোজা মিশকাত শরীফের প্রথম নম্বর খণ্ডে 132-133 নম্বর হাদিস পড়বেন। আল্লাহ রাসূল সাফ করে বলেছেন যারা বেদাত করে তাদেরকে প্রত্যাখ্যান করো, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন, যারা বেদাতি তাদেরকে প্রত্যাখ্যান করো। তো প্রত্যাখ্যান করলে আর তাদের পেছনে নামাজ হয় কোন জায়গা থেকে? যখন আমি প্রত্যাখ্যানই করব তাহলে তারে সালাম দেব কি, আর সে সালাম দিলে আমি জবাব দেব কি? যা হোক, এই বিষয়টি আমাদের ভালো করে অনুধাবন করা উচিত। আল্লাহ তাআলা আকল দিয়েছেন, আমি যদি ওটা পড়ি, পড়ার পর কিন্তু আমাকে বুঝতে হবে, ভাবতে হবে, তারপরে দিতে হবে। আজকে এই অনুরোধ এই খুতবায় যে আমরা একটা বই কিনি সঙ্গে সঙ্গে দিয়ে দেই, একটা কিছু পাই সঙ্গে সঙ্গেই পড়তে দেই। যদি জিজ্ঞাসা করি যে আপনি কি এটা পড়েছেন, বলে আমি তো পড়ি নাই, তবে বইয়ের নামটা দেখে আমার খুব ভালো লাগলো কিনা তাই আপনাকে কিনে দিলাম, কিন্তু ওর ভিতরে কি আছে তা দেখে নেই। এই ভুলটা তবলিগের ক্ষেত্রে যেন আমাদের না হয়, লাই আকলনের দরজায় যেন না পড়ি, ওই বেকুবের দরজায় যেন না পড়ি, যে কেয়ামতের দিন যে সকল বেকুবের কোনো রকমের এই ওজর খাই আল্লাহ তাআলা কবুল করবেন না। রমজানের দিনে এই বই পুস্তক মানুষকে কিনে উপহার দেওয়া বেশ একটা, ঢাকায় তো খুব দেয়, কিন্তু বিবেচনা করে দেয় না যে এই বইগুলোর মধ্যে আছে কি আর কি নাই। অতএব এই বইগুলো কিনুন, পড়ুন, তারপরে দেন। আপনার কাছেও প্রশ্ন হতে পারে যে এই বইটা আপনি আমাকে যে দিলেন এই বিষয়টা কি, এর ব্যাপারটা কি। অতএব এই দিকটি লক্ষ্য রাখতে হবে যাতে করে আমরা প্রশ্নের সম্মুখীন না হই। বারাকাল্লাহু হলো না বলকুম
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم سورج উদয়ের আগে ঘুম থেকে উঠতে না পারায় সেহরি খাওয়া হয় নাই তাহলে কি না খেয়েই রোজা থাকতে হবে? সূর্য তো উঠেই গেছে, এখন খাওয়ার সময় তো আর নাই, তো রোজার সময় শুরু হয়ে গেছে। তার মানে সূর্য ওঠার আগে হচ্ছে খাওয়ার সময়, আর সূর্য ওঠার পর থেকে তো রোজারই সময়। অতএব রোজার সময় শুরু হয়েছে, খাওয়ার সময় শেষ, অতএব না খেয়েই আপনাকে রোজা থাকতে হবে। আজকে দুটো দাওয়াত গোয়ালখালী মসজিদে, আজকে আমাদের সকলের দাওয়াত ইফতারির, এই ইফতারির দাওয়াতে আমরা সকলে শরিক হব। সকলে যদি না পারি, অন্ততপক্ষে যারা পারি তারা যেন এই গোয়ালখালী মসজিদে ইফতারিতে শরিক হই। দ্বিতীয় দাওয়াত হচ্ছে পাঠাগারে আগামীকালকে ইফতারির দাওয়াত। তো পাঠাগার থেকে কথা এসেছে যে কম পক্ষে পাঠাগার ভেঙে চুরে চুরমার করে দিছিল, তো তো এই মুসল্লিরা যেন তিনটায় যায়। তা সকল মুসল্লি তো আর তিনটায় যেতে পারবেন না, যারা যেতে পারবেন তারা একটু আগে আগে যাবেন। এই কম পক্ষে আসরের নামাজটা না পড়লে কিন্তু শুধু ওই ইফতারির অনুষ্ঠান খাওয়া খাইই হবে। আবার অনেকে ভাববেন যে তাহলে তাই যদি হয়তো খেতেই যাব না, তা নয়। ব্যাপারটা হচ্ছে আমাদের উপস্থিতি, তার কারণ এতদিন পর পাঠাগারটা তৈরি হয়েছে, সেখানে ইফতার হচ্ছে, বাইরের কিছু লোকজন আসবে। অতএব পাঠাগারে আপনারা অবশ্যই যাবেন। আর আজকের দাওয়াত গোয়ালখালী থেকে আসছে এবং এই দাওয়াতে আপনারা শরিক হবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আমাদের ইমাম সাহেবের কিন্তু রমজান শেষ হয়ে যাচ্ছে। তা এই ইমাম সাহেব তার রমজান শেষ হয়ে যাচ্ছে কেমন করে? আমরা আমাদের সকলের পক্ষ থেকে ইমাম সাহেবকে কিন্তু এই এতেকাপে রাখি, রাখি না, সকলের এতেকাপ আমাদের পক্ষ থেকে তিনি এই সুন্নতে কেফায়েত আদায় করে দেন। তো এই ইমাম সাহেব সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা প্রতি বছর যেমন আমরা করি, এভাবে করতে হবে। প্রত্যেকেই অন্তত পক্ষে একটি ফেতরা, যদি বেশি কেউ পারেন আলহামদুলিল্লাহ, সাদকায়ে ফিত্রের একটা ফিত্রা একান্ত ভাবি ইমাম সাহেবকে আপনারা দেবেন। আর একটা ফিত্রা যদি পারেন আমার কাছে দিতে পারেন, কিন্তু যদি না হয় তো ইমাম সাহেবেরটা অবশ্যই দেবেন। এছাড়াও এই রমজানের মধ্যে দান ও খায়রাত সবচেয়ে সওয়াবের কাজ। আর আমাদের সারা বাড়িতে মসজিদে তো একটাই লোক, আমি তো বারবার বলি, ওই ইমাম বলতো একজন, মুয়াজ্জিন বলতো একজন, খাদেম বলতো একজন, রাগারাগি শোনেও একজন, আবার মানে ভালো কথাও শোনে একজন, যন্ত্রমাটি একটাই, চোখ রাঙ্গালেও ওই ইমাম, ভালো কথা বললেও ওই ইমাম। অতএব এই ইমাম সাহেবের কথা আমাদের মনে রাখতে হবে। সাদকায়ে ফিতির ছাড়াও আমরা কিন্তু এই রমাজানে তিনি আমাদের পক্ষ থেকে এতেকাপ করেন, তার জন্য কিন্তু কিন্তু আমরা অনেক আলাদা মনে করি, মানে এটা মনে করিয়ে দেওয়ার ব্যাপার, আলাদাভাবেই কিন্তু সাদকায়ে ফিতর ছাড়াও আমরা ইমাম সাহেবকে আলাদাভাবে স্মরণ করি। এই দিকগুলো মনে রাখবেন যে ইমাম সাহেবকে এই এই দশ দিন হয়তো তিনি বাইরে যেতে পারবেন না, কারোর কাছে বলতে পারবেন না, তিনি এতেকাফে থাকবেন, আমরা যেন তাকে না ভুলি। এই এতেকাফের জন্য তাকে আমরা কিছু দেব এবং সাদকায়ে ফিতর রমজানের মধ্যেই আদায় করা সবচেয়েতে ভালো। অতএব এটা সবাইকে স্মরণ রাখতে হবে। নামাজ আজকে আগে এই জন্য পড়তে হচ্ছে যে অনেকের ডিউটি আছে, ডিউটির জন্য তারা তাদের যেতে হবে,
এই জন্য আজকের খুতবা আগেই শেষ করা হলো ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।